ব্রোস টকিসে আপনাদের সবাইকে স্বাগতম। যে কৌশলে স্মার্টফোনের চার্জ বেশি টিকবে। বর্তমান সময়ে স্মার্টফোনগুলোতে ফিচারজনিত কারণে চার্জ কম থাকে। স্মার্টফোন ব্যবহারকারীরা ফোন কেনার সময় অন্য ফিচারগুলোর সঙ্গে ব্যাটারিতে কী পরিমাণ চার্জ থাকে তাও যাচাই করে। স্মার্টফোনের চার্জ একটু বেশি থাকলে ব্যবহারকারীরা বেশ উপকৃত হবেন। চার্জজনিত কারণেই হাজারো সুবিধা থাকলেও স্মার্টফোন নিয়ে মাঝে মাঝেই বিপাকে পড়তে হয় ব্যবহারকারীদের। তবে একটু কৌশলী হলে অনেক সময় এ ঝামেলা এড়ানো সম্ভব। স্মার্টফোনের চার্জ অধিক সময় ধরে রাখার কিছু কৌশল হলো, আপনার স্মার্টফোনটির ডিসপ্লের আলো সবসময় কমিয়ে রাখতে চেষ্টা করুন। অতিরিক্ত উজ্জ্বলতা অধিক পরিমাণের ব্যাটারি খরচ করে। প্রয়োজন ব্যতীত ওয়্যারলেস সংযোগ বন্ধ রাখুন। ইমেল ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব ধরনের নোটিফিকেশন বন্ধ রাখুন। মোবাইলে কল ও টেক্সট গ্রহণ করা যায় এমন অবস্থায় রেখে সবসময় লক করে রাখুন। স্মার্টফোনের ব্যাটারি চার্জ সবচেয়ে বেশি ক্ষয় হয় যখন ভিডিও দেখা হয়, তাই বাইরে থাকলে ভিডিও যত কম দেখা যায় ততই ভালো। মনে রাখবেন, অনেকগুলো কাজ একসঙ্গে করলে চার্জ বেশি প্রয়োজন হয়, এটি ব্যাটারির লাইফের জন্য ক্ষতিকর, তাই এ বিষয়ে সতর্ক থাকুন। প্রয়োজনের বাইরে অ্যাপস ডাউনলোড করবেন না, আর এমন কিছু অ্যাপস আছে যেগুলো অন্য অ্যাপস থেকে বেশ চার্জ ব্যয় করে, সেগুলো শনাক্ত করে সম্ভব হলে বন্ধ করে রাখুন। এছাড়াও প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার করা শেষ হলে সেটি বন্ধ করা হয়েছে কিনা তা নিশ্চিত করুন। মনে রাখবেন, যত বেশি অপশন চালু থাকবে তত বেশি চার্জ খরচ হবে। এরকম আরও নতুন নতুন খবর পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন।